আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। এক ভাই জানতে চেয়েছেন যে রমজানকে রহমত মাগফিরাত নাজাতের মাস বলা হয় কেন? হ্যাঁ, বলা হয় একটি হাদিসের আলোকে। রমজান মাস যখন প্রথম নাজিল হয় রমজান মাসের হুকুম নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনা গেলেন, মদিনা যাওয়ার দ্বিতীয় বছরে মাহে রমজানের হুকুম অর্থাৎ সিয়াম পালন, রোজা পালনের হুকুম নিয়ে নাজিল হয় কোরআন মজিদের সূরা বাকারার 183 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে মুমিনরা, তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজা পালন করা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল আগের উম্মতগুলোর উপরে, এটা এই জন্য যে তোমরা মুত্তাকি হতে পারবে। এবং এরপরে আরেকটি আয়াত আছে, শাহরু রমাজান আল্লাযি উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এইভাবে আয়াত নাজিল হয়। তো এই আয়াত নাজিল হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের সামনে একটা দীর্ঘ ভাষণ দিয়েছিলেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এই হাদিসটি বর্ণিত আছে বাইহাকি শরীফে। সেখানে আছে যে নবী করিম হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলেন যে খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখির ইয়াউমি মিন শাবান, যে শাবান মাসের সেই দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একটি ভাষণ দিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন, অর্থাৎ ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি এই মাসের ফজিলত সম্পর্কে দীর্ঘ বয়ান দিয়েছিলেন। সেই ভাষণের একটি এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওয়াহাজা শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ রসুল বলেছিলেন যে এটা এমন মাস যে মাসের প্রথম ভাগে রয়েছে রহমত, মধ্যভাগে রয়েছে মাগফিরাত, আর শেষ ভাগ রয়েছে নাজাত। তো এই থেকে, এই হাদিস থেকেই বলা হয় যে এই মাস হচ্ছে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এবং এখান থেকে আমরা এভাবে ভাগ করে থাকি সাধারণভাবে যে রমজান তো 30 দিনের হয়, সাধারণত 29 বা 30 দিন। প্রথম 10 দিনকে আমরা বলি রহমতের আর প্রথম দশক, মধ্যভাগকে বলি আমরা 11 থেকে 10-20 পর্যন্ত, আমরা বলি যে মাগফিরাতের দশক, এবং সেই দশকে বলি আমরা নাজাতের দশক। আমরা এইভাবে ব্যাখ্যা করি, ওলামা কিভাবে ব্যাখ্যা করেন যে রমজান মাস যখন শুরু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হতে থাকে। অন্য রেওয়ায়েতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস যখন শুরু হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর এই দরজা বন্ধ করা হয় এই মাসে কখন, আর এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এই দরজা আর খোলা হয় না। তারপরে অবাধ্য শয়তান এবং জিনদেরকে শিকলবদ্ধ করা হয় যেন মানুষকে ধোকা দিতে না পারে। তারপরে মধ্যভাগে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ মাগফিরাত নাজিল হয়, অর্থাৎ একজন মুমিন বান্দা যখন কি 10 দিন পার করে রোজা রাখতে রাখতে, তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন তাকে ক্ষমা করে দেওয়া হয়। অতীতে যে সমস্ত গুনাহগুলো রয়ে গেছে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। অতএব এক দশক পার হওয়ার পরে যখন কি 11 তারিখ এসে যায় তখন আল্লাহ তাআলার রহমতের দিকে আশা করে আমরা আশা করতে পারি যে আমাদের গুনাহগুলো মাফ হতে থাকে। আর 20 দিন যখন পার হয়ে যায় একজন মোমেন বান্দা প্রথম 10 দিন রোজা রাখলো, মধ্যভাগে 10 দিন রোজা রাখলো, এবং সেই ভাগ যখন সে উপনীত হয় জাহান্নাম থেকে তার মুক্তি নামা আল্লাহ তাআলা তখন দিয়ে দেন তাকে, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তিটা যেন নিশ্চিত হয়ে যায়। তো সেজন্য এইভাবে বলা হয়ে থাকে যে মাসটা তো রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আসলে পুরো মাসটাই তো ফজিলতের, পুরো মাসটাই তো আল্লাহর রহমত নাজিল হওয়ার, পুরো মাসটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা লাভের, পুরো মাসটাই তো হচ্ছে জাহান্নামে মুক্তি লাভের। এর জন্য এইভাবে বলা হয়ে থাকে যে মাসটি রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আরেকটি রেওয়ায়েত আছে বেশি আরও সুন্দর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের একদিন শেষ দিনে তিনি সেজদায় গেলেন, সেজদা থেকে আর মাথা উঁচু করছেন না অনেকক্ষণ ধরে। পরে জিজ্ঞেস করা হলো, জিজ্ঞেস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলেছেন যে ওই ব্যক্তি হতভাগা
যে ব্যক্তি রমজান মাস পেল অথচ রমজান মাস চলে গেল অথচ ক্ষমা লাভ করতে পারল না, তেমনি ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি তার মা বাপকে কিংবা যে কোনো একজনকে বৃদ্ধকালে পেল কিন্তু তা খেদমত করে সে জাহান্নাম থেকে মুক্তি পেল না। এবং আর ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার পর দরুদ পড়ল না, আমি আমিন আমিন বলেছি হযরত জিব্রাইলের সঙ্গে, এই জন্য দেরি করেছি। সুতরাং এই মাসটাকে আমরা এই জন্য রহমত মাগফিরাত নাজাতের মাস বলি, এবং এই দিকে খেয়াল করে আমাদের এইভাবে আমল করা উচিত। আল্লাহ তাআলার রহমত মাগফিরাত এবং নাজাত লাভের জন্য মনোযোগী হওয়া উচিত।